শরণফাণ্ডলৈ পরিণত হয়েছে শিবসাগর চহর আর শিমলুগুড়ি সংযোগী ভুবন চন্দ্র গগৈ পথ। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যর এই পথটি বহলীকরণ আর পুনর্নির্মাণের আবন্টন পুঁজি আবন্টন দিছিলে প্রায় 121 কোটি টাকা। আর এই 18 কিলোমিটার দৈর্ঘ্যর পথটির বহলীকরণ পুনর্নির্মাণ কার্য তথা নরা নর্দমা পুনর্নির্মাণের কাম 2023 চনতে সম্পূর্ণ করব লাগিছিলে, কিন্তু অতি পরিতাপর বিষয় যে এই পর্যন্ত 20% কামও সম্পূর্ণ হওয়া নাই। মই দেখাইছো ইয়ার যা নলা মূল নলা নর্দমা আসে ভুবন চন্দ্র গগৈ পথর সেইবিল আধরা করে এই ধরনের যা কেবামান ধরে কাম বন্ধ রাখিছে শিবাহালালকার ঠিকাদার প্রতিষ্ঠানটে, যার বাবে বর্তমান জিয়াটো ভুগিছে সর্বসাধারণ রাইজে। এয়া মরণ ফাণ্ডলৈ পরিণত হয়েছে, ইয়াত দুর্ঘটনা হয়েছে। কেবল ইমানেই নহয়, ইয়ার সন্মুখের যা আসলে তার কাষত থাকা ব্যবসায় প্রতিষ্ঠান সেইবিলাকলো যাব নয় অবস্থা, লোকসানের ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ী সকল। আর ইয়ার উপরি ইয়ার যে পথ মূল যে পথ সেই পথটো বিভিন্ন স্থানত দ গাঁত আৰু বৰষুণ দিলে একাঠু পর্যন্ত সেইবোৰ পানি জমা হয়। ইয়াৰ উপৰিও রোদ দিলে ধূলিময় সম্পূর্ণ পরিবেশে বিৰাজ করে, যার বাবে ইয়াত যাতায়াত ব্যবস্থা অতি বিপদজনক হয়ে পৰিছে। কিন্তু কাৰণ হাৰ নাই, তথাপিতো ঠিকাদার প্রতিষ্ঠান তথা প্রশাসনের কি কারণে কাম আধৰুৱা করে মাহৰ পিছত মাহ পেলাই থৈছে এই ধরনের এই পথটো, তাক লৈ বর্তমান প্রশ্ন উত্থাপন করেছে সচেতন নাগরিকে। দাদা, আপনার ঘর ইয়াতে? হয় হয়, মূর ঘর ইয়াতে। কি দুরবস্থার সম্মুখীন হয়েছে? আজি এবছর পর নলাটো এনে ধরনের পড়ে আছে, ঠিকাদার নাই, কাম করা মানুষ নাই, কেতিয়াবা কব পয়সা নাই, কেতিয়াবা কব মানুষ নাই, এনেকে পেলাই থাকলে আমার ব্যবসায় বাণিজ্যব কেনেকে চলি? দুর্ঘটনা হয়েছে, বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি সমস্যার সম্মুখীন হয়েছে। দাদা এক মিনিট রব, আপনি এই পঠাই দিয়ে অহা যাওয়া করে অবস্থায় নাই। এটা পানি জমা হয়েছিল অল্পদিন আগত, মাটি চাটি পেলাই পেলায় অল্প মানে ফিল আপ করলে গাঁতো তো বহুত গাঁত, গোটে আগলে গাঁত। আর পানি জমা হওয়ার কথা আপনার বাইক স্কুটি কি পড়লে হিসাব নাই, ইয়াত এনেকা অবস্থা হয়ে গেছিল। কি আহ্বান জানাব? তাহলে কি আর এখন টাকা মানে কারণে হেরি করেছো আর গুরুত্ব নিদিয়ে, একো গুরুত্ব নিদিয়ে, মানে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। যদিও বিধ্বস্ত হয়ে আছে এই পথটো, কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, আর যার পরিণাম কিন্তু ভোগ করেছে সর্বসাধারণ নাগরিকে। দাদা এক মিনিট রব, জানিব বিচারিম আপনাদের অহা যাওয়া করে এই পথেদি কি সমস্যার সম্মুখীন? এই রাস্তাটো মানে কি মানুষের সমাগম আর ইয়াত অহারটো মানে ইয়াত অত্যন্ত প্রতিদিনাখনে রাতেপর গধূলিকে এই বিজি রুট বলে কোয়া হয়, এই বিজি রুটত অত্যন্ত মানুষের ভিড় হয়। কিন্তু ইয়াত গাড়ি মটর চলবলে ইমানে অসুবিধা হয়েছে, আজি প্রায় 1.5 বছর মানের পর আমার মানে ধরবা নাইকিয়া, যে কি গতিত চলিছে, সরকারখানে কি করব, বা জনসাধারণের মানে অসুবিধাখিনি কেতিয়াও সম্মুখীন হব বিচরা নাইকিয়া। হয় ইয়াতে আপনার অত্যন্ত যদি ডবলকে যদি বরষুণ দিয়ে দিয়ে ইয়াত আপনার মিনিমাম 1 আঠু ওচরা ওচর পানি হয়ে যাব, আর পানি হওয়ার লগেলগে আর মানে কি ইয়াত দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বেশি হয়। এই পথটোর অবস্থা এয়া, যার বাবে আসলে খুব প্রকাশ করেছে এই সকল নাগরিকে, যাতায়াতের ক্ষেত্রে বারুকে দুর্ভোগ ভুগিছে। দাদা কি কব রাস্তাটো সন্দর্ভত? এটুকা এই বনাই দিব লাগে আর টুকুরাটো বনোয়া নাই, কি কম আর ঠিকাদারে নবনালে যেটা আমি তো কি কম আর। হয় ঠিকাদার, ঠিকাদারে বারুকই গাফিলতি করেছে, অথচ নীরব দর্শক হয়ে আছে সরকার প্রশাসন। কি কারণে মাহর পিছত মাহ ধরে কাম আধুরা করে এই ব্যস্ততনা পথটো আধুরা করে নির্মাণ করে থাকছে, মাত্র 20% কাম করবলে সক্ষম হয়েছে, সেয়া কিন্তু রহস্যজনক। আর এই সন্দর্ভত কিয় প্রশ্ন উত্থাপন করা নাই, কিয় প্রশাসনে হেঁচা প্রয়োগ করা নাই এই পথটো খরটকিয়াকৈ নির্মাণ করবলে, সেও কিন্তু সর্বসাধারণ জনতায় তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছে।